হ্যালো ভিয়ার্স ওয়েলকাম মাই হোম কিচেনে শীত শুরু হয়ে গেল তাই নিয়ে এসেছি পিঠার একটা আইটেম এই পিঠাটা সবাই চিনেন তো আজকে এই পিঠাটা আমি দুই রকমভাবে করব এই পুলি পিঠার নিয়মটা দেখতে পাচ্ছেন আমি দুইভাবেই এখানে শো করেছি তো চলেন দেখিনি আমি একটা কড়াই গরম হওয়ার পরে এখানে সাড়ে পাঁচ কাপ নারকেলের কুচি দিয়েছি চুলাটা এখন আমি হাই হিটে রেখেছি লো করি নাই মিডিয়ামও করি না একদম হাই হিটে আছে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে তাদের জন্য এই মিষ্টি লবণটা আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি চার টুকরা করে তিনটা এলা তেজপাতা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এলাচ সাত আটটার মতো দিয়ে এবার এগুলাকে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি একটু একটু নাড়তে নাড়তে দেখবেন অটোমেটিকে নারকেল থেকে তেল বের হতে থাকবে দিয়ে দিচ্ছি এখানে চিনি আধা কাপের মতো আমি চিনি এখানে ইউজ করলাম আবার বাটালি গুঁড়ো এখানে ইউজ করব। আপনার চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন এখানে এক কাপ পানিতে আমি কিছু পরিমাণে বাটালি গুড় নিয়ে এভাবে গুলিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিয়েছি আমি এবার ভালো করে একটু মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখবেন এটা আর আরও পানি নারকেল থেকে বের হয়ে আসবে এবং আর একটু ইয়ে হয়ে যাবে তো এবার আমি দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট পর আবার ঢাকনা উল্টে দেখতেছি কেমন অবস্থা আমার নারকেলটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর পানিটা শুকান পর্যন্ত ওয়েট করব এখন নারকেল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না মোটামুটি পানিটাও সিদ্ধ হয়ে শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে একটু ভালো করে শুকিয়ে নেবেন না হলে রুটি পিঠাগুলো বানাবেন যখন তখন পানি বের হলে সমস্যা হয়ে যায় আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলেছি এবার একটা কড়াইতে আমি এক কাপ পানি দিয়েছি আমি ময়ান করব ময়দার ময়ানটা করব এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি পানিটা যেরকম এরকম বলক আসার পরে আমি এক কাপ ময়দা দিয়ে দিব এটার সাথে এখানে এক কাপ পানি এক কাপ ময়দাই দিয়েছি আপনারা যদি ময়দার ডি করতে চান তাহলে আর একটু বেশি পরিমাপে দিয়ে নেবেন এবার আমি এভাবে হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে এভাবে মথে নিচ্ছি ভালো করে একটু ভালো করে মথে নেবেন তাহলে রুটিটা বানাতে গেলে খুব সুন্দর আসবে এরকম ছোটো ছোট করে আমি এটাকে গোলা কেটে নিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মথে গোল করে নেব সেম এভাবে আমরা যেরকম দেশে সকালবেলা রুটির জন্য যেভাবে ইয়ে করি সেম ওভাবে এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি একদম বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম টাইপের করে নিচ্ছি এখানে খুব ইয়েভাবে করবেন আমার হয়ে গেছে আমি কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বুঝতে পারতেছেন একদম রুটি বেশি মোটাও না পাতলা না এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আমার বেলা হয়ে গেছে সবগুলো রুটি এবার আমি এখানে এই পুর ভরে পুরটা ঠান্ডা হওয়ার পরে আমি এলাচ দাস চিনি বের করে ফেলেছি তো এবার পুরটা ভরে দিব একটা রুটিতে দিয়ে এভাবে চার পাঁচ দিকে ইয়ে করে আরেকটা রুটি উপর থেকে চাপ দিয়ে দিব। জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে আটকায় দিবেন যেন আটকে যায় হালকাভাবে এরপরে একটু চামচ দিয়ে এভাবে কাটা চামচ দিয়ে এভাবে আমি সাইডের থেকে একটু হাল আটকায় দিচ্ছি বেশিভাবে জোরের সাথে দেবেন না যেন ছেড়ে না যায় এবার একটা কাটার দিয়ে আমি এরকম কেটে দিচ্ছি সাইডের যে এক্সট্রাগুলো আছে এগুলো কেটে ফেলতেছি হয়ে গেল আমার পুলি পিঠার একটা শেপ আমি আপনাদেরকে আরেকটা শেপ দেখাই দিচ্ছি এখানে আমি একটা রুটি ইউজ করব এ পিঠার জন্য জাস্ট এভাবে মাঝখান বরাবরই এক পাশ থেকে দিয়ে আমি জাস্ট একটু ইয়া করে দিয়ে আমি আরেকটা রুটি উপ ওই সাইড থেকে ভাজ করে এভাবে নিয়ে আসব নিয়ে আসার সাইডের থেকে আমি এভাবে কর্নারে চেপে চেপে আটকায় দিব তাহলে শেপটা খুব সুন্দর আসবে আবারও আমি সেই কাটা চামচ দিয়ে জাস্ট আলতোভাবে চেপে দিচ্ছি আটকে যাবে খুব সুন্দরভাবে এবার হয়ে গেল আমার এই শেপ এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এবার চালের গুড়ি দিয়ে ময়ান করব তো এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি এভাবে দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দিব এক চিমটি পরিমাণে লবণ জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা গরম হলে আমি চালের গুড়ি দিব এখানে এক কাপ মনে রাখবেন চালের গুড়ির ময়ান করতে গেলে দেড় কাপ পানি লাগবে আর এক কাপ চালের গুঁড়া লাগবে আধা কাপ পানি বেশি লাগবে এক কাপে এক কাপ চালের গুঁড়ো এক কাপ পানি আরও আধা কাপ পানি বেশি লাগবে তো এভাবে জাস্ট এ করে মিক্স করে নেবেন কারণ চালের গুঁড়ার সিদ্ধ হইতে একটু টাইম লাগে তাই একটু পানি বেশি লাগে এভাবে করে ভালো করে ইয়ে করে নিচ্ছি আমার হয়ে গেছে পানিটা এবার শুকিয়ে নিচ্ছি যে এক্সট্রা পানিটা ভিজা ভিজা থাকতেও যদি মনে করেন তাহলে চুলার উপর রেখে একটু ভালো করে ইয়ে করে নেবেন এবার আমি এটাকে হালকা গরম গরম থাকতে একটু মথে নিচ্ছি কারণ না হলে এটা ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে রুটি বানাতে গেলে অনেক কষ্ট হবে সেম প্রসেসে আমি এভাবে ছোট ছোট করে কেটে রুটিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এখানে সেমভাবে আপনাদেরকে আর একটা ইয়ে দেখাই দিচ্ছি এভাবে সেম আমি যেরকম আগে ইয়ে দিয়ে করেছি ময়দার রুটি দিয়ে করেছি সেম ওভাবে আমি এভাবে ইয়ে করে দিচ্ছি তবে চালের রুটিটা একটু সফট হয় তাই একটু সাবধানতাভাবে করতে হয় ময়দাটা এত বেশি সফট হয় না ছেঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে ময়দা কিন্তু চালেরটা ছেঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই একটু আপনারা কেয়ারফুলিভাবে করবেন চালেরটা চালেরটা বানাতে গেলে একটু টাফ হয় যারা নতুন তাদের জন্য বলতেছি তারা আপনারা চাইলে ময়দাটা দিয়ে ইউজ করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চালের এবং ময়দা দুইটা দিয়েই করেছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি চালেরটা এবং ময়দারটা এবার আমি এগুলোকে শেখার জন্য একটা কড়াই গরম দিয়েছি জাস্ট গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেই পিঠাগুলো ময়দার এবং চালের আমি কিছু অংশ এখানে সেঁকে নিব ময়দার এবং চালের আর কিছু অংশ ভাজবো সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যেরকমই ভালো লাগে নিয়মটা আপনারা সেইভাবে করবেন হালকা পাঁচ ছয় মিনিট পরে আপনারা এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিবেন এভাবে করে এক সাইড হয়ে গেলে আরেক সাইড উলটিয়ে উলটিয়ে এভাবে সেঁকে নেবেন খেয়াল রাখবেন দেখতেছেন যে চুলায় দেওয়ার পরে একটু ফুলে উঠেছে তাই সেজন্য আগে থেকে বলেছি একটু দূরের থেকে আটকাবেন যেন ফুলে উঠলো ছেড়ে না যেন না যায় সেভাব করে দেবেন সাইডেরগুলো ভালোভাবে শেখা হয় না তাই একটু চাপ দিয়ে দিয়ে এভাবে সাইডেরগুলোকেও সেঁকে নেবেন নাহলে সাইডের ইয়েটা একদম কাঁচা থেকে যাবে পরে খেতে ভালো লাগবে না একটু আস্তে আস্তে করে এভাবে চেপে চেপে চালেরটা এবং ময়দাটা ইয়ে করে দিবেন দেখতে পারতেছেন সাইডে যখন চেপে দিয়েছি তখন এখন ফুলে উঠেছে হয়ে গিয়েছে সাইডের অংশটাও সেম ইয়েতে আপনারা বুঝতে পারবেন যখন করতে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা হয়েছে কি না আর যারা জানেন তাদের তো কোনো সমস্যা নেই এটা নতুন জন্য বলতে গেলে আমি আমার নিয়মটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি হয়ে গিয়েছে আমার ময়দা দুইটাই হয়ে গিয়েছে চালেরটা এখনও আর একটু লাগবে তো আমি সেজন্য ময়দাগুলো নামিয়ে ফেলেছি এভাবে আমি সবগুলোকে সেঁকে নেব চালের এবং ময়দা যে কয়টা আমি শেখবো সেই কয়টাই আমি সেকে নিচ্ছি আমার এটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চালেরটা একটু হওয়ার পর একটু শক্ত হয়ে যায় আর ময়দাটা নরম থাকে যারা শক্ত পছন্দ করে না তারা ময়দাটা করতে পারেন আর যারা পছন্দ করেন শক্ত জিনিস তার সমস্যা নেই এবার এই কয়টা আমি তেলে ফ্রাই করব আমার শেঁকা হয়ে গেছে প্রায় কয়েক তাই তেল ঢেলে দিলাম একটা কড়াইতে তেলটা যখন আমি ডুবো তেলে এগুলোকে ভাজবো তাই তেলটা যখন গরম হবে তেলগুলো সেরকম দিবেন ডুবো তেলও যেন হয়ে যায় গরম হওয়ার পরে আমি একটা পিঠা দিয়ে দিলাম হালকা গরম হওয়ার পরে আরগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর তেলে যখন ইয়ে করবেন তখন একটু ভালোভাবে খেয়াল করবেন না হলে হচ্ছে কি স্যার থেকে খুলে যেতে পারে সেম ময়দাটা খুলবে না ময়দাটা সমস্যা হয় না কিন্তু চালটা খুলে যেতে পারে ইয়ে হয়ে যায় তাই একটু আলতোভাবে উল্টাবেন ইয়ে করবেন আর যখন এটা ফ্রাই করবেন না এটা এক পাশ থেকে সাইড থেকে ফেটে খুলে যায় তাই ওভাব করে উল্টাবেন সেম দেখতে পাতাছে আমার একটা খুলে গিয়েছে তো একটু খুলে গেলে কোনো সমস্যা নেই জাস্ট এক পাশ থেকে একটু চামচ দিয়ে চাপ দিবেন তাহলে দেখবেন এটা আটকে গিয়েছে কোনো সমস্যা হবে না এই যে বুঝতে পারতেছেন আমি এক পাশ থেকে আটকিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এভাবে হালকা লালচে কালার হয়ে আসলে তখন এগুলোকে নামিয়ে ফেলবেন কারণ বেশি কালার আনা লাগবে না বেশি কালার আনতে গেলে এটা অনেক ইয়ে হয়ে যাবে ক্রিস্পি টাইপের মসমসে টাইপের হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তাই যখন এবার এরকম হালকা টাইপের আসে তখন এটাকে নামিয়ে ফেলবেন না হলে বেশি কালার করতে গেলে না এটা বেশি মচমচে হয়ে যাবে এখনও মচমচে আছে তবে এটা এর মানি না যে এখন মচমচে নেই এখনও মচমচে আছে বাট এটাকে বেশি করতে গেলে ভাসতে গেলে এটা ইয়ে হয়ে যাবে এবার আমি যেগুলো হয়ে গেছে ওগুলো নামিয়ে ফেলতেছি এই রকমভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিচ্ছি এভাবে এরকম একটা ছা এই রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো পড়ে যাচ্ছে এবার আমার একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা ট্রেটে পিঠাগুলোকে এভাবে ইয়ে করে দিচ্ছি এবার আমার দেখতে পাচ্ছেন ময়দা শেখেছি এবং ফ্রাই করেছি চালেরটাও সেঁকেছি ফ্রাই করেছি চালেরটা ফ্রাই করলে একটু মচমচে হয়ে যায় ময়দাটা একটু শক্ত হয়ে যায় ওটাও মচমচ হয় শক্ত না চালেরটা একটু শক্ত হয়ে যায় শিখলে তো ভিওয়ার্স কমেন্ট করে জানাবেন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে শেয়ার করবেন বেশি বেশি খোদা হাফেজ